वेलकम टू फैंडम आबार चले एसेछे इंडियन फुटबॉल आपडेटेर भिडियो निये। तो गभीरतम सूत्र थेके आबार किन्तु तोमादेर एनालिस्ट तोमादेर जन्य खबर बेर करे रेखेछे, सेगुलो तोमादेर साथे शेयर करबे। किन्तु सबार आगे जे कथाटा एखोनो जारा सबस्क्राइब करेनि अवश्यई किन्तु सबस्क्राइब करे निओ, निजे लाल रंगेर सबस्क्राइब बाटनटा जे क्लिक करे दाओ, ताई रेगुलार एरकम इंडियन फुटबॉलेर आपडेट्स पेये जाबे। और अवश्यई किन्तु बेल आइकनटा टिंग टंग करे अल अपशनटा प्रेस करे देबे, नाहले किन्तु एनालिस्टेर नोटिफिकेशन पाबे ना। और अवश्यई आमादेर फेसबुक और इंस्टाग्राम पेजटा फलो करे दाओ, डेसक्रिपशने किन्तु लिंक देओया आछे। तो प्रथमेई एनालिस्टेर थेके शुने नाओ। तो प्रथमेই বলি ইন্ডিয়ান ফুটবলে একটু আসি। তো ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিম কিন্তু একটা টার্কি ট্যুরে যাচ্ছে এবং সেই ট্যুরটা কিন্তু 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। মানে 3টে ম্যাচ আছে, 17 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি। 3টে ম্যাচই কিন্তু খেলবে 3টে বড় বড় টিমের সাথে। তারা হলো সার্বিয়ার সাথে খেলবে হচ্ছে 17 ফেব্রুয়ারি, 19 তারিখ খেলবে হচ্ছে রাশিয়ার সাথে এবং 23 তারিখ খেলবে হচ্ছে ইউক্রেনের সাথে। আর এইখানে যেই টিমটা সিলেক্ট করেছে মাহমেল রকি, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমের হেড কোচ, তিনি কিন্তু সিনিয়র টিমের অনেক প্লেয়ারকেই কিন্তু রাখেনি। যারা এর আগে খেলেছে তাদের মধ্যে কিন্তু মাত্র 2-3 জন রয়েছে, যেরকম সঙ্গীতা ভাস্কর রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এছাড়া সঞ্জু রয়েছে। এরকম কিন্তু খুবই কম প্লেয়ার রয়েছে যারা এর আগে কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে। এবং এখানে বলা 2 জন কিন্তু ইয়ং প্লেয়ারকে নিয়েছে, যারা কিন্তু আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপের টিমে আছে। এরকম 2 জন প্লেয়ারকে কিন্তু নিয়েছে। পুরো টিমটা দেখে নাও স্ক্রিনে। এবং তার সাথে সাথে কিন্তু এই ট্যুরটা কিন্তু একটা খুব ভালো ট্যুর, কারণ জানো 2022-এ কিন্তু AFC এশিয়ান ওমেন্স কাপ কিন্তু ইন্ডিয়া রয়েছে। তার আগে এরকম ফরেন ট্যুর বা ইউরোপিয়ান ট্যুর কিন্তু খুবই এফেক্টিভ হবে বলে কিন্তু ধরে নেওয়া যায়। তো এরপরে আসি আরেকটা খবরে, সেটা হচ্ছে ইয়ান লয়ের খবর। তো ইয়ান ল যখন গত বছর যখন আই লিগের সময় মোহামেডান, মানে সেকেন্ড ডিভিশন আই লিগের সময় মোহামেডানে ছিল, তখন কিন্তু মাঝপথে ইয়ান লকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেইটার এগেনস্টে কিন্তু ইয়ান ল অ্যাপিল করেছিল AIFF-তে এবং AIFF থেকে কিন্তু জানানো হয়েছে অফিসিয়ালি যে ইয়ান লয়ের যা রেমুনাইজেশন বাকি রয়েছে 3,60,000 টাকা, সেটা কিন্তু আগামী 15 দিনের মধ্যে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দিয়ে দিতে হবে। যদি না হয় তাহলে কিন্তু AIFF-এর মানে যে কমিটি রয়েছে তারা কিন্তু ফার্দার প্রসিড করবে বা ফার্দার যে অ্যাকশন নেওয়া সেটা কিন্তু নেবে। তো এটা কিন্তু একটা খারাপ খবর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। তো এবার চলে আসি বিএফসির হেড কোচ। বিএফসির হেড কোচ তো অনেকেই জানতে চাইছিল, এ হবে সে হবে, অনেক জল্পনা কিন্তু চলছিল। কিন্তু তার থেকে একটা নতুন নাম কিন্তু উঠে এসছে, পুরোনো কোনো নাম কিন্তু বিএফসির কোচ হচ্ছে না, নতুন নাম উঠে এসছে। আর সেই কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে এই কিন্তু বিএফসির কোচ এখন থেকে। সেই কোচের নাম হলো মার্কো পেজাওলি। নামটা খুবই কঠিন প্রোনাউন্সিয়েশন, মার্কো পেজাওলি। তিনি কিন্তু জার্মান, 52 বছর বয়স, যথেষ্ট কিন্তু একজন এক্সপিরিয়েন্স কোচ। কারণ জার্মানির কিন্তু আন্ডার-16, আন্ডার-17, আন্ডার-15 সব টিমে কিন্তু ম্যানেজ করেছে 2007 থেকে 2010-এর মধ্যে। যথেষ্ট কিন্তু একজন ভালো একজন কোচ, মানে যার কিন্তু যথেষ্ট ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে। ন্যাশনাল টিম যেটা কিন্তু ওয়ার্ল্ডের টপমোস্ট টিম বলতে গেলে, তার যদি আন্ডার-17, আন্ডার-19 টিমকে ম্যানেজ করে থাকে, তার কিন্তু যথেষ্ট নলেজ এবং এক্সপিরিয়েন্স কিন্তু আছে। এবার এটাই দেখার যে বেঙ্গালুরু এফসি, যে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট টিম ইন্ডিয়ান ফুটবলে, তারা কি আবার ঘুরে দাঁড়াতে পারে? এই সিজনে তো আর হবে না, এই সিজনে এই কোচও আসতে পারবে না, কারণ কোয়ারেন্টাইন এইসবের ব্যাপার আছে। তো নেক্সট সিজন থেকেই সব কিছু কিন্তু হবে। নেক্সট সিজনে কিন্তু এটাই দেখার বিষয় যে টিমটা কেমনভাবে গড়ে তোলে এই নতুন কোচ আসার পরে, আর কীরকমভাবে টিমটাকে রিভাইভ করে তুলতে পারে আবার আগের মতো। আর এই কোচ কিন্তু দায়িত্ব নেবে হচ্ছে AFC কাপের সময় থেকে, মানে মে মাস থেকে, তার আগে কিন্তু নেবে না। এবং এটা সবচেয়ে বড় দরকার যে এই কোচ কিন্তু ইউথ ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর কাজ করেছে। দেখতে পাচ্ছ জার্মানিতে কাজ করেছে, এছাড়া কিন্তু চাইনিজ সুপার লিগের একটা ক্লাবের কিন্তু ইউথ ডেভেলপমেন্টের ডাইরেক্টর ছিল। তো সেখান থেকে বোঝা যাচ্ছে ইয়ং প্লেয়ারদের নিয়ে কাজ করতে খুব বেশি আগ্রহী। তো সেখান থেকেই দেখার যে যেই রিউমারগুলো শোনা যাচ্ছিল কিছুদিন আগে যে বেঙ্গালুরু ইয়ং প্লেয়ারদেরকে অন্যান্য টিমেরা চাইছে, তো সেই জায়গা থেকে এই কোচ তাদেরকে ছাড়ে কিনা। কারণ বেঙ্গালুরুর একাডেমি বা ইউথ ডেভেলপমেন্ট কিন্তু ইন্ডিয়ার মধ্যে বেস্ট বলা যায় এরা। এছাড়া রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন রয়েছে, কিন্তু তারপরেই যদি কাউকে ধরা যায় সেটা কিন্তু বেঙ্গালুরু এফসির ইউথ ডেভেলপমেন্ট। আর বেঙ্গালুরু এফসির ইউথ ডেভেলপমেন্ট এতটা ভালো, সেটা একটা জিনিসেই প্রমাণ পায়। প্রত্যেকটা টিম কিন্তু যেই প্লেয়ারকেই লোনে নেয়, সে কিন্তু দেখবে বেঙ্গালুরুর একাডেমি থেকে, বেঙ্গালুরু রিজার্ভ টিম থেকে কিন্তু সবসময় হয়। যেটা বললো চাইনিজ সুপার লিগের এক্সপিরিয়েন্স, চাইনিজ সুপার লিগ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড লিগস এশিয়াতে। কারণ ওখানে কিন্তু ইউরোপের সব বড় বড় নাম এসেও দেখো খেলে, কারণ যথেষ্ট কিন্তু ওখানে মানে যথেষ্ট কিন্তু ডেভেলপ লিগটা। তো সেই জায়গা থেকে আশা করা যায় নিজের পুরো এক্সপিরিয়েন্সটা দিয়ে কিন্তু বেঙ্গালুরু এফসিকে আবার রিভাইভ করতে পারবে এই কোচ। তো একদম শেষে আবার একখানা রুমার, যেটা তোমরা কমেন্ট করে বলতে থাকো যে এই প্লেয়ার আসছে সেই প্লেয়ার আসছে, সেরকমই আবার একটা ওয়াইল্ড রুমার কোথা থেকে উঠে এসছে আমি জানি না, একটা প্লেয়ারের এরকম নাম উঠে এসছে। তো সেই প্লেয়ারের নাম তোমাদের অ্যানালিস্ট বলবে, শুনে নাও। তো সেই প্লেয়ারের নাম হচ্ছে আমাদের যারা এই মুহূর্তে 27,000 যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের যাদের মধ্যে যারা মোহনবাগান সমর্থক রয়েছে তারাই কমেন্ট করে জানিয়েছে যে এই প্লেয়ারটাকে নেওয়া হতে পারে এএফসি কাপের জন্য, কারণ ব্র্যাড ইনম্যানকে রাখা হবে না, এক পোস্ট তো মোটামুটি ধরেই নেওয়া হয়েছে। সেখানে দুজন কিন্তু এএফসি কোটার প্লেয়ার নিয়ে যেতে পারে, একজন তো ডেভিড উইলিয়ামস রয়েছে এবং তার সাথে শোনা যাচ্ছে যে মুস্তাফা আমিনীকে কিন্তু নিয়ে আসা হতে পারে। আর এই মুস্তাফা আমিনী এএফসির প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়েও কিন্তু খেলেছে। তো সেই জায়গা থেকেই দেখার, এটা তোমাদের কমেন্টের বেসিসেই বানাচ্ছি এবং তোমরা যা বলেছো সেই অনুযায়ী স্ট্যাট কি রয়েছে, কোথায় কোথায় খেলছে সেটা কিন্তু শুনে নাও। তো প্রথমেই বলে দিই মুস্তাফা আমিনী এটিকে মোহনবাগানে আসবে না, স্ট্যাটস কিন্তু একদমই ভালো না, যেখানে যেখানে খেলেছে কোথাও গোল করতে পারেনি, কিছুই করতে পারেনি, ম্যাচ টাইমও পায়নি। তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় না যে এই প্লেয়ারকে আনার কোনো মানে আছে। এগুলো ওই ওয়াইল্ড রুমার প্রথমে বেরিয়ে যায়, অনেকের নাম বেরোয়, অনেক জায়গা থেকে বেরোয়, এরকম অনেক ছড়িয়ে যায়, সেরকমই কিন্তু এটাও একটা রুমার, তোমরা যেহেতু বলেছো ওই জন্য শেয়ার করে দিচ্ছি। তো তোমাদের বলে দিই যেখানে যেখানে খেলেছে, মানে ড্যানিশ সুপার লিগে খেলেছে ও বেশিরভাগটাই, তাছাড়া যেখানে যেখানে খেলেছে কোথাও কিন্তু চান্স পায়নি। কারণ বরুশিয়া ডটমন্ডে কিন্তু ছিল অনেক দিন, কিন্তু একটা ম্যাচও কিন্তু চান্স পায়নি বরুশিয়া ডটমন্ডের মেন টিমের হয়ে। 2011 থেকে 2015 কিন্তু বরুশিয়া ডটমন্ডে ছিল, বরুশিয়া ডটমন্ডে রিজার্ভ টিমের হয়ে যদিও খেলেছে, রিজার্ভ টিমেরও কিন্তু 57 খানা ম্যাচ খেলেছে আর 3 খানা কিন্তু গোলও করেছে। আর বলে দিই অনেক টিমে খেলেছে, সেন্ট্রাল কোস্ট, মেরিনার্স, তারপরে হলো র্যান্ডার্স, এফসি, এজিএফ, এগুলো হলো সব ড্যানিশ সুপার লিগের টিম, ওইগুলোতেও কিন্তু খুব একটা এফেক্টিভ নয়। একটা টিমে যদিও 120 খানা কিন্তু ম্যাচ খেলেছে, এজিএফ এ লাস্ট যেখানে খেলেছে 2016 থেকে 2020 120টা ম্যাচ খেলেছে, একটাও কিন্তু গোল নেই, কিন্তু এর গোল করা কাজও না, যাই হোক কিন্তু একটাও কিন্তু গোল নেই, 120 খানা ম্যাচ খেলেছে আর এই মুহূর্তে কিন্তু ফ্রি এজেন্ট। সেটাই হলো সবচেয়ে বড় বিষয়, যদি ভালো প্লেয়ার হয় তবে ফ্রি এজেন্ট কেন হবে। 2020-21 কিন্তু কোথাও সাইন করেনি, আর 2020-21 সিজন কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে সব জায়গায়, আর ইন্ডিয়াতে তো প্রায় শেষই হয়ে গেছে। আর বলে দিই অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেও কিন্তু খেলেছে, তাছাড়া আন্ডার 23, আন্ডার 20, আন্ডার 17 সব টিমেই খেলেছে, আন্ডার 20 আর আন্ডার 23 হয়ে কিন্তু গোলও করেছে। আর ন্যাশনাল টিমের হয়ে কিন্তু মেন যে ন্যাশনাল টিম সেই টিমের হয়ে কিন্তু টোটাল 8টা ম্যাচ খেলেছে, কোনো গোল করেনি, মানে ন্যাশনাল টিমও কিন্তু খুব একটা সুযোগ পায়নি। একটা জিনিস বলি, এর কিন্তু বয়সটা কম, 27 বছর কিন্তু বয়স, তো সেই জায়গা থেকে আনলে হয়তো ইন্ডিয়াতে ফুটে উঠতেই পারে, বলা যায় না। কিন্তু সব জায়গায় যেখানে যেখানে খেলেছে স্ট্যাটস কিন্তু খুব একটা ভালো না, আর ড্যানিশ সুপার লিগে খেলেছে কিন্তু, কোনো ইউরোপের কিন্তু টপে কোথাও খেলেনি, বা ইউরোপের টপ ডিভিশনগুলোর কিন্তু মানে 2nd ডিভিশন 3rd ডিভিশনেও খেলেনি, ড্যানিশ সুপার লিগে কিন্তু মেনলি খেলেছে। তো এখান থেকে বলে দিই এটা কিন্তু আমাদের কোনো খবর না, তোমরা বলেছো তার বেসিসেই তোমরা বলছিলে এটা নিয়ে করার জন্য, তো সেই বেসিসে তোমাদেরকে স্ট্যাট ফ্যাট সব কিছু জানিয়ে দিলাম। আর কেউ এসে বলো না যে ফেক নিউজ দাও, এই নিউজ দাও, এটা আমরা বলছি, আমরা কিন্তু খবর তৈরি করি না, তোমরাই যারা মোহনবাগান সমর্থক অনেকে কমেন্ট করেছিল তাদের বেসিসেই কিন্তু বানানো। আর এই মুহূর্তে আপাতত সেরকম কোনো রিউমার বা কিছু খবর নেই, তো সেরকম যদি পাই বা যদি যেই খবরগুলো পাবো যে কোন ক্লাবে যেতে চলে, কারণ সিজন কিন্তু শেষ হওয়ার পথে, 28শে ফেব্রুয়ারি কিন্তু এই বছরের আইএসএল সিজন শেষ হয়ে যাবে, তারপরে মাত্র মানে প্লে অফের 2টো ম্যাচ এবার 2-4 আর ফাইনালি বাকি থাকবে, তারপরেই কিন্তু এএফসি কাপ, আর তার মাঝখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এএফসি কাপ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রয়েছে। তো আমাদের কাছে যা আপডেট ছিল সব বলেই দিলাম, কিন্তু আবার বলে দিই এটিকে মোহনবাগান হয়তো নতুন বিদেশি আসবে, কিন্তু আর মনে হয় না এ আসবে, অন্য কেউ আসবে। আর নতুন বিদেশি বলতে কিন্তু একজনই আসবে এএফসি কোটার, আর অন্য কেউ কিন্তু আসবে না, কারণ যারা কিন্তু আছে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে, আর আমার তো মনে হয় না এদেরকে ছাড়ার কোনো মানে হবে, কারণ যথেষ্ট ভালো কিন্তু পারফর্ম করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না কাউকে ছাড়বে, 4জন কিন্তু থাকবেই অলরেডি, একজন এক্সট্রা হয়তো এফসি কোটায় বিদেশি আসবে, যেহেতু ব্র্যাড ইনম্যান কিন্তু কার্যকরী হয়নি। তো আমাদের যে আপডেট ছিল সব কিছু শেয়ার করে দিলাম, ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। সবচেয়ে বড় কথা এটা, তোমাদের বক্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা পড়তে চাই। তো চলো এখনের জন্য টাটা।